আমাদের কে ট্রিপল তালাক খতম করেছেন, মুসলিম মহিলাদের অধিকার ফিরিয়েছেন। নরেন্দ্র মোদি জি কি দিয়েছেন? সুপ্রিম কোর্টের রায়ের পরে শান্তিপূর্ণ উপায়ে তিনি রাম মন্দির উদ্বোধন করিয়েছেন। আমরা যাব সরকার পশ্চিম বাংলা মে আয়েগা ভাজপা কি ডাবল ইঞ্জিন সরকার, এক মহিনে কে অন্দর ওনারশিপ মিলেগা চা বাগান কা শ্রমিক কো। হর চা বাগান কা শ্রমিক আপ মালকিন হ্যায়, আপকো ওনারশিপ মিলেগা। আর কিছু লোককে 7,500, এখানে 3,500 আলিপুর দুয়ারে 1,20,000 টাকা করে বাড়ি দেওয়ার কথা বলা হয়েছে। 60,000 টাকা কিছু জনের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। শুনে রাখুন, এ রুপিয়া স্টেট গভর্নমেন্ট কা রুপিয়া নেহি হ্যায়। এ যো লেবার ওয়েলফেয়ার বোর্ড হ্যায় না, ইসকা 23 দিসম্বর 2023 ইসকা জো সেন্ট্রাল গভর্নমেন্ট কা রুপিয়া মিলা থা মোদি জি কা সরকার 250 করোড় রুপিয়া, 250 করোড় রুপিয়া এ লেবার ওয়েলফেয়ার বোর্ড সে উঠা কে এ স্টেট গভর্নমেন্ট লে লিয়া আর ডিএম সাহেব কা পাস ভেজ দিয়া, আপকা অ্যাকাউন্ট মে কুছ রুপিয়া ভেজ দে আর আপকা ভোট লে লে। এ টিএমসি কা জো ফিরকা পরিস্থিতি রাজনীতি হ্যায় উসসে দূর রহনা চাইয়ে, আর এ আপকা জো হক কা মাঙ হ্যায় ইসকো লেকার ভি আগে কাম করনা চাইয়ে। আপ কুছ দিন পহলে টিএমসি কা লোক নে জলপাইগুড়ি আলিপুর দুয়ার মে জিতনা ভি বিজেপি এমপি এমএলএ হ্যায় ধরনা প্রদর্শন দিয়া থা টি গার্ডেন কো লেকার। আপকা জিতনা ভি পিএফ ডিফল্টার হ্যায় টি গার্ডেন ওনার, জিতনা ভি ডিফল্টার হ্যায় পিএফ কা রুপিয়া জমা নেহি কিয়া, সবনে টিএমসি কা ফান্ড মে রুপিয়া দিয়ে দিয়া। এক ভি টি গার্ডেন কা জো ডিফল্টার পিএফ হ্যায় অ্যারেস্ট কেউ নেই হুয়া, এ মুদ্দা ভি আপকো উঠানা চাইয়ে। তাই এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে লড়াই। এই মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে হঠাৎ ঝড় হয়েছে, সেই ঝড়ে প্রচুর বাড়ি বার্নিশ সহ অনেক গ্রামের বাড়ি উড়ে চলে গেছে, আমরা গেছি দেখেছি। মুখ্যমন্ত্রী মাঝ রাতে এসেছিলেন, আমি বলবো ফটো তুলতে এসেছিলেন, তো খেঁচ মেরি ফটো। যেদিন যেদিন এখানকার দুর্নীতিগ্রস্ত পৌর প্রধান স্বপন বাবুদের জন্য বিজয়া দশমীর দিন হঠাৎ আসা বানে এখানে যখন বিসর্জন শোভাযাত্রায় থাকা লোকেদেরকে ভাসিয়ে নিয়ে গেছিল, সেদিন মুখ্যমন্ত্রী মাঝরাতে আসেননি, কারণ তখন নির্বাচন ছিল না। তিনি 20 দিন পরে এসেছিলেন, সেও ফটো তুলতে এসেছিলেন। একটা তদন্ত হয়েছে, হঠাৎ করে এই নদীতে কে বাঁধ দিয়ে দিল? এই পুরসভা ডাকাতে পরিণত হয়েছে স্বপন বাবুর নেতৃত্বে। এই পুরসভায় 60 কোটি টাকা দেনা ঠিকাদাররা জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে আর কলকাতা হাইকোর্টে প্রত্যেক দিন ছুটছে যে কাজ করিয়ে নিয়েছে, কমিশন খেয়ে নিয়েছে, কাটমানি দিয়ে দিয়েছি, তারপরেও আমাদেরকে টাকা দিচ্ছে না। এই তো ওদের চরিত্র। তাই এদের বিরুদ্ধে, এই দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে লড়তে হবে। এ লড়াই শুধু জয়ন্ত রায়কে নির্বাচিত করার লড়াই নয়। আপনারা চীনের, ভুটানের, নেপালের, বাংলাদেশের কাছেই থাকেন, সীমান্তবর্তী জায়গা উত্তরবঙ্গ ভারতবর্ষের নিরাপত্তার স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। কে কে চান দেশ দুর্বল নেতার হাতে থাক? কেউ চান নাকি দুর্বল নেতার হাতে থাক? ইউক্রেন হোক চান নাকি দেশ? চান না তো? তাহলে শুধু জয়ন্ত রায়কে এমপি করার ভোট নয়, নরেন্দ্র মোদিজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার ভোট। তাই তো কাশ্মীর থেকে কন্যাকুমারী,
आ समुद्र हिमाचल की आवाज उठेछे এইবার 400 আসনে জিতাতে হবে তার মধ্যে জলপাইগুড়িকে রাখতে হবে ভোট আপনারা করে দিয়েছেন ধূপগুড়িতে মোদিজি সবাই যা ভিড় আপনারা করেছেন ওই দিনই সবাই বুঝে গেছে আর হইব না তৃণমূলের ফুটা নৌকা জল ঢুকে গেছে আর বাঁচাতে কেউ পারবেন না নরেন্দ্র মোদি কি কি দিয়েছেন ছোট ছোট কাজ তো আগে বলেছি নরেন্দ্র মোদিজি দিয়েছেন আমাদেরকে ট্রিপল তালাক খতম করেছেন মুসলিম মহিলাদের অধিকার ফিরিয়েছেন নরেন্দ্র মোদিজি কি দিয়েছেন আমাদের নেতা ভারতবর্ষের কেশরী ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি বলতেন এক দেশ এক প্রধান এক নিশান এক বিধান 335 ধারা বাতিল করেছেন কাশ্মীরে পাথর ছড়া বন্ধ হয়ে গেছে কাশ্মীরে এখন পর্যটকরা যাচ্ছে আর ভারতের পতাকা ডাল লেকে উড়ছে নরেন্দ্র মোদিজি কি দিয়েছেন সুপ্রিম কোর্টের রায়ের পরে শান্তিপূর্ণ উপায়ে তিনি রাম মন্দির উদ্বোধন করিয়েছেন এবং সেখানে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নিজে উপস্থিত ছিলেন এটাই হচ্ছে নরেন্দ্র মোদি যোগী আদিত্যনাথজি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আমাদের যেমন 500 বছরের স্বপ্ন পূরণ করে রাম মন্দির দিয়েছেন যে রাম মন্দিরের জন্য 85 সংঘর্ষ হয়েছে 3 লক্ষ মানুষ শহীদ হয়েছেন একইভাবে অন্য সম্প্রদায়কে ফৈজাবাদ থেকে 25 কিলোমিটার দূরে 5 একর জমি দিয়েছে তাদের ধর্ম পালনের জন্য এটাই নরেন্দ্র মোদি আমরা স্বামী বিবেকানন্দের শিষ্য স্বামীজি শিখিয়েছেন নিজ ধর্মের প্রতি আস্থাশীল থেকো অপর ধর্মকে শ্রদ্ধা করতে শেখো এটাই এই রীতিতে বিশ্বাস করেন আমাদের নরেন্দ্র মোদিজি তিনি G20 চেয়ারম্যান হিসেবে ভারতকে কোন জায়গায় নিয়ে গেছেন কোভিডের সময় দেশীয় চিকিৎসা বিজ্ঞানীদের তৈরি করা 3টে ভ্যাকসিন আমাদের দেশে প্রায় 250 কোটি ডোজ আমরা সবাই পেয়েছি 2টো করে তো পেয়েছি সিনিয়র সিটিজেনরা বুস্টার ডোজও পেয়েছেন শুধু তাই নয় আমাদের দেশকে দেওয়ার পরে 55টা গরিব দেশকে নরেন্দ্র মোদিজি কোভিডের ভ্যাকসিন বিনা পয়সায় দিয়েছেন তাই উগান্ডার প্রধানমন্ত্রী পায়ে হাত দিয়ে প্রণাম করে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন মোদি ইজ মাই বস বস ইজ কামিং ইন অস্ট্রেলিয়া এই জায়গায় আজকে আমাদের দেশকে নিয়ে গেছেন নরেন্দ্র মোদিজি আগামী দিনে ভারতকে তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশ করা এবং পাক অকুপাই কাশ্মীরকে ভারতে ফিরিয়ে আনতে গেলে নরেন্দ্র মোদিজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করতে হবে আর জলপাইগুড়িতে 1 নম্বর বোতাম টিপে পদ্ম ফুল আবার ফোটাতে হবে তাই তো তৃণমূল মানে কি তৃণমূল মানে কি তৃণমূল মানে কি তৃণমূল মানে কি চোর ধর চোর 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 ধর চোর 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 ধর এত মা এসেছেন সন্দেশ খালির বদলা হবে তো হবে তো মাঝ রাতে পিঠা খাওয়া যদি বন্ধ করতে হয় তৃণমূলের ভোটটা পদ্ম ফুলে দিতে হবে খবর পেয়েছেন তো একটু আগে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সন্দেশখালী যত অত্যাচার ধর্ষণ জমি লুট সব তদন্তের ভার সিপিআইকে অর্পণ করেছেন
या जय गोरखा माताजी बोलिए ना। संदेशखाली का इंसिडेंट मालूम है तो सबका पता चल गया किस तरीके से माता के ऊपर दीदी बहन के ऊपर अत्याचार हुआ। अत्याचार कौन किया, ये शाहजहां से कौन है, ममता की आदमी, अच्छे से सबक सिखाना, अच्छे से सबक सिखाना, ईवीएम पर कमल खिलाना। जय गोरखा जय गोरखा। अपने के बोली आर की दिए नरेंद्र मोदी जनजाति देर पुना भांगरा दुर्गा मुर्मू आछेन, जनजाति देर द्रौपदी मुर्मू के भारतवर्षेर राष्ट्रपति करेछेन नरेंद्र मोदी से उड़ीसार बाड़ी थेके। आमार जनजातिरा एई ममता बनर्जी आर तार एमएलए एमपीरा काके भोट दिएछे जानेन, जशोवंत सिन्हा के, द्रौपदी मुर्मू के भोट दायनी। एर बदला हबे ना 19 तारीखे हबे ता बदला। शुधु ताई नय, तीनटे राज्ये मुख्यमंत्री हलो आमादेर, छत्तीसगढ़ेर मुख्यमंत्री होयेछे।